আরে এ কি সোমনাথ নাকি? কেমন আছেন বিশুদা? বড় আনসেরিক কাজ করে ফেলেছি ভাই। আজ জন অরণ্য থেকে বিদায় নিলেন সোমনাথ, বলা ভালো প্রদীপ মুখোপাধ্যায়। ছিমছাম চেহারা, চোখে মোটা কালো ফ্রেমের চশমা, বুদ্ধিদীপ্ত মুখ, সেটাই ছিল জন অরণ্য ছবিতে প্রদীপের লোক। আর সেই প্রদীপের জ্যোতি আজ নিভে গেল। বেশ কিছুদিন ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি। বিগত কিছুদিন ধরে অবস্থা বেশ খারাপ হয়ে যায়। তাকে ভর্তি করানো হয় দমদম অঞ্চলের এক বেসরকারি হাসপাতালে। সারা দেহে সেপ্টিসিমিয়া হয়ে যাওয়ার কারণে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয় তাকে। কিন্তু শেষ রক্ষা হয়নি 76 বছর বয়সী এই অভিনেতার। হাসপাতাল সূত্রে খবর, রক্তে বিষক্রিয়ার পরিমাণ বেড়ে গিয়েছিল, ফুসফুসের সংক্রমণ ছিলই, সঙ্গে নিউমোনিয়া ধরা পড়ে। কিছুদিন আগেও পরিচালক নির্মল চক্রবর্তীর ছবিতে কাজ করেছিলেন তিনি, সিনেমার নাম দত্তা। ওই সিনেমার শুটিং চলাকালীনই নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন প্রদীপ মুখোপাধ্যায়। এরপরে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। অভিনেতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। প্রয়াত অভিনেতার স্ত্রী তপতী মুখোপাধ্যায় জানান, রক্তে বিষক্রিয়ায় তার মৃত্যুর কারণ, রক্তে বিষক্রিয়া বা সেপ্টিসিমিয়ার সঙ্গে নিউমোনিয়া ধরা পড়েছিল তার। ওর ফুসফুসের সমস্যা অনেক দিনের, কার্বন জমে গিয়েছিল ফুসফুসে। অভিনেতার প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, তার প্রয়াণে অভিনয় জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি প্রদীপ মুখোপাধ্যায়ের পরিবার পরিজন এবং অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাই। জন অরণ্য ছাড়াও প্রদীপ মুখোপাধ্যায় অভিনীত ছবির তালিকায় রয়েছে বুদ্ধদেব দাশগুপ্তের দূরত্ব, রয়েছে ঋতুপর্ণ ঘোষের উৎসবের মতো ছবি। নাট্যকার এবং অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায় অভিনয় করেছেন বেশ কিছু কালজয়ী ছবিতে। 1976 সালে জন অরণ্য ছবির জন্য সম্মানীয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের অধিকারী হয়েছিলেন তিনি। সেই 1976 সালের আইন নিয়ে লেখাপড়া করা এক নবাগত অভিনেতাকে দেখলেন বাংলা দর্শক এতকাল। অনেক খুঁজে পেতে এই নবাগত অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়কে জন অরণ্যের সোমনাথের চরিত্রে বেছে নিয়েছিলেন সত্যজিৎ রায়। সেই চরিত্রই আজ কাল্ট হয়ে রয়েছে দর্শকের নজরে।